এবার আমরা যে খবরের দিকে চোখ রাখব, করোনা সংক্রমণের জেরে লকডাউনের ফলে স্তব্ধ জনজীবন। আর এর মধ্যেই ভিন রাজ্য থেকে বহু শ্রমিক কেউ বা পায়ে হেঁটে কেউ বা সাইকেল চালিয়ে জেলায় প্রবেশ করেছেন, আর এতেই আতঙ্ক ছড়িয়েছে জেলায়। এবার মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মালদা সীমান্ত গাজল এলাকায় কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলল জেলা পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, কোনোভাবেই যাতে মালদা টপকে দিনাজপুর বা অন্য জেলা থেকে মালদায় শ্রমিকরা লুকিয়ে ঢুকতে না পারে সেই কারণে নাকা চেকিং করা হচ্ছে। পাশাপাশি লরিগুলিতেও বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে, লাগাতার এই চেকিং করা হবে বলে জানা গেছে। শুনে নেব কর্তব্যরত পুলিশ আধিকারিক কি জানাচ্ছেন আমাদের। মালদাকে যেটা আমাদের দিনাজপুরে ঢুকছে ওই আমরা চেকিং করছি, হ্যাঁ, এবং এমার্জেন্সি পেশেন্ট অনেকে ডেড বডি নিয়েছে, মারা গেছে, ট্রিটমেন্ট করতে গিয়েছে, নিয়ে গেছিল, ওই সমস্তগুলোকে ছেড়ে দিচ্ছি, ছাড়তে হবে, মানবিক ব্যাপার আছে, একটা লোক সুস্থ হয়ে গেছে, কোথায় চেকিং যেগুলো